রাজধানীর পরিযায়ী শ্রমিকদের হাতে তুলে দেওয়া হলো মুখ্যমন্ত্রী ফুড প্যাকেজ। রবিবার সদর মহকুমা শাসক অসীম সাহা প্রায় 1,500 পরিযায়ী শ্রমিকদের হাতে ফুড প্যাকেজের ব্যাগ তুলে দেন। করোনা পরিস্থিতিতে গোটা দেশের মধ্যে এক অস্বাভাবিক অবস্থার সৃষ্টি করেছে, বিশেষ করে শ্রমজীবী অংশের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অবস্থার নিরিখে রাজ্যে চালু করা হয়েছে মুখ্যমন্ত্রী ফুড প্যাকেজ প্রকল্প। রবিবার সংশ্লিষ্ট প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের হাতে ফুড প্যাকেজ তুলে দেন সদর মহকুমা শাসক অসীম সাহা। মাননীয় মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল ফুড প্যাকেজ যেটা স্কিম চালু করেছে ত্রিপুরা রাজ্যের জন্য, যে এর আওতাধীন এফপিএ এই অন্তর্দয় প্রায়োরিটি হাউজহোল্ড রিজার্ভিং এফপিএল ছাড়াও আরও 9টা ক্যাটাগরির ফ্যামিলিকে উনি অন্তর্ভুক্ত করেছেন এই প্যাকেজের মধ্যে, ফুড প্যাকেজের মধ্যে। তার মধ্যে একটা আছে, একটা ক্যাটাগরি আছে মাইগ্রেন্ট লেবার, যারা বহিরাগত লোক আমাদের এখানে কাজ করেন, তাদেরকে আমরা এই ফুড প্যাকেট আজকে বিলি করছি। আপনারা জানেন যে গুলবাজার, বিভিন্ন বটতলা এবং সিমেন্ট গোডাউন এবং বিভিন্ন জায়গাতে এরা কাজ করেন বহিরাগতরা, তাদের হয়তো রেশন কার্ড নেই, ওদের দেশে আছে, তার জন্য তাদেরকে আমরা আজকে এখানে ফুড প্যাকেট বিতরণ করছি। সেই সাথে তিনি জানান, এদিন 1,427 জন পরিযায়ী শ্রমিকের মধ্যে ফুড প্যাকেজ বিতরণ করা হয়, যার মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ সহ খাদ্য সামগ্রী রয়েছে। 1,400 উপরে মাইগ্রেন্ট লেবার আমরা নথিভুক্ত করেছি, তো তাদেরকে আমরা ফুড প্যাকেট আজকে বিলি করছি। এটা আশা করছি সবাই এতে উপকৃত হবে। তারা এই ফুড প্যাকেটের মধ্যে পাচ্ছে 1 লিটার ইঞ্জিন তেল, সরষের তেল, আর 1 কিলো লবণ, 2 কেজি পেঁয়াজ, 3 কেজি আলু, 500 সোয়াবিন এবং 250 হলুদ, 100 জিরা, এছাড়া আরও 10 কেজি চাল, ডাল 2 কেজি। ঠিক আছে, এখানে 1,427। এদিন সদর মহকুমা শাসকের কার্যালয়ে ফুড প্যাকেজ অনুষ্ঠানে সদর মহকুমা শাসক ছাড়াও অতিরিক্ত মহকুমা শাসক বিনয় ভূষণ দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।